নন্দিত অভিনেতা মোশাররফ করিম তার নাটকের জনপ্রিয়তা সর্বমহল স্বীকৃত। সিনেমা অঙ্গনেও করেছেন বাজিমাত, শুধু দেশ নয় দেশের বাইরেও তিনি তার অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকদের মন। গুণী এই অভিনেতা সম্প্রতি ওপার বাংলার হুব্বা শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছেন। ট্রেলার দেখেই দুই বাংলায় প্রশংসা কুড়াচ্ছেন সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করা মোশাররফ করিম। কলকাতা ও বাংলাদেশে একই সাথে মুক্তি দেওয়ার পরিকল্পনা হুব্বার। গত নভেম্বরের শেষ সপ্তাহে হুব্বা মুক্তির কথা ছিল, কিন্তু শেষ সময়ে এসে সিনেমাটি মুক্তি পিছিয়ে জানুয়ারির 19 তারিখ ঠিক করা হয়। এদিকে হুব্বা যখন আসবে এলাকা তখন কাঁপবে, এমন ট্যাগলাইন জুড়ে দিয়ে গত সপ্তাহে হুব্বার প্রথম পোস্টার শেয়ার করে প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন। এবার প্রশংসা কুড়াচ্ছে ছবিটির ট্রেলার। ট্যাগলাইনটির মতো সত্যি সত্যি কাঁপন ধরালেন গ্যাংস্টার হুব্বার চরিত্রে বাংলাদেশের মোশাররফ করিম। অভিনয়, বাচনভঙ্গি আর সংলাপে হুব্বার ট্রেলার মাতিয়ে দিয়েছেন মোশাররফ করিম একাই। ট্রেলারে উঠে এসেছে চৌকস গ্যাংস্টার হুব্বার নৃশংসতার ছাপ। এই ছবিতে মোশাররফ করিমকে যেভাবে তুলে ধরা হয়েছে সেরূপে এর আগে দেখা যায়নি তাকে। পরিচালক ব্রাত জানান, থ্রিলার ও কমেডির মিশেলে তৈরি করা হয়েছে হুব্বা। ছবিতে নাম ভূমিকায় মোশাররফ করিম ছাড়াও পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে ইন্দ্রনীল সেনগুপ্তকে। এদিকে ওপার বাংলায় মুক্তির একই দিনে বাংলাদেশে মুক্তি পাবে ছবিটি। খবরটি জানিয়েছে ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এক বিজ্ঞপ্তিতে জানায় হুব্বা বাংলাদেশে পরিবেশনার দায়িত্ব নিয়েছে তারা। ভারতীয় অভিনেতা ব্রাত বসু, নাট্যকার চলচ্চিত্র পরিচালক হিসেবেও তার খ্যাতি রয়েছে। কয়েক বছর আগে বাংলাদেশের গুণী অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে ডিকশনারি সিনেমা নির্মাণ করেন তিনি, সেটি ছিল এ জুটির প্রথম কাজ। হুব্বা শ্যামল হুগলির দাউদ ইব্রাহিম নামে কুখ্যাত সন্ত্রাসী ছিলেন পশ্চিমবঙ্গে। খুন, জখম, ড্রাগ পাচার ইত্যাদি বহু অপরাধে অপরাধী তিনি। মূলত এই সিনেমার মাধ্যমে সেই সময়ের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি ও অপরাধ জগতের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। রুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।